লাইফে ঠকবেন কোন কোন জায়গায় নাম্বার ওয়ান মানুষের প্রশংসায় আমাদের লাইফে যত ধরনের ট্র্যাপ আসছে তার ভেতরে সবচেয়ে ডেডলি হচ্ছে মানুষের প্রশংসা আপনি একটা কাজ ভালো করতেছেন মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে অ্যাপ্রিসিয়েশন মাঝে মাঝে আপনার জন্য অ্যাটেনশন ব্রেকিংয়ের কাজ হবে তিনটা ওয়েতে আসলে অ্যাপ্রিসিয়েশন আপনাকে আপনার জায়গা থেকে উইক করতে পারে প্রথম জায়গাটা হচ্ছে আপনার কাছ থেকে আমার কোনো একটা উদ্দেশ্য আছে ভাইয়ের কাছ থেকে কোনো একটা কিছু আমার আদায় করতে হবে সো আমি যদি আপনাকে প্রশংসা করি আপনার মনোযোগটা অন্যদিকে সরে যাবে এবং আপনাকে প্রশংসা করে খুশি করে আপনাকে আমি ইউজ করতে পারি আপনি কি বুঝতে পারছেন সো আপনাকে এই জায়গাটা বুঝতে হবে যে মানুষের কোন প্রশংসার পেছনে জেনুইন ওয়েল উইশার আছে আর কোন প্রশংসার পেছনে আসলে সেই মানুষটার আপনাকে ইউজ করার একটা মেন্টালিটি আছে এটার জন্য আমি যারা আর্টিস্টদের সাথে আমি যখন কাউন্সিলিংয়ে বসি তখন আমি তাদেরকে একটা সেন্টেন্স বলি ডু নট বিকাম আ ফ্যান অফ ইউর ফ্যান ডু নট বিকাম আ ফ্যান অফ ইউর ফ্যান আপনি যখন কাজ করবেন আপনার কাজ ভালো হলে হানড্রেড পার্সেন্ট আপনার ফ্যান তৈরি হবে এখন আপনি কিছু কাজ করেছেন ফ্যান তৈরি হয়েছে এরপর আপনার মনোযোগটা কাজ থেকে বের হয়ে শুধু ফ্যানের দিকেই চলে গেছে আপনি কন্টিনিউয়াস গ্রোথ পাবেন না এবং ওই ফ্যানের প্রশংসা আপনাকে একসময় একটা বিপদে ফেলে দিবে আপনার ফ্যানের ফ্যানকে অবশ্যই সম্মান করবেন বাট ফ্যানকে মোহর পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যে এরা আমার লাইফের এই আপনি ফ্যানের কাছ থেকে লেসেন নিবেন তাদের কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে কিন্তু চব্বিশ ঘন্টা ও আমাকে তো অনেক মানুষ পছন্দ করে আমার তো কন্টেন্ট অনেক ভাইরাল হয় চব্বিশ ঘন্টায় যদি আপনার মাথায় এটা কাজ করে আপনি প্রশংসা ট্র্যাপে পড়ে যাচ্ছেন নিজে নিজেকে ঠকাবেন সেকেন্ড ওয়ান আনরিয়েলিস্টিক টার্গেট নেয়া আপনার ইংলিশের কারেন্ট লেভেল সিক্স আয়লসে আপনি চান দুই মাসেই আইলসে এইট লেভেলে নিজের স্কিল দিয়ে নেবেন হাইলি আনলাইকলি যে ওটা হবে না আমাদের যেটা হয় আমরা যখন আনরিয়েলিস্টিক টার্গেট সেট করি প্রথম স্টেপটাই এত হাই হয় যে আমরা পরের কাজগুলো করতে পারি না সো লাইফে বিগ স্টেপ নিতে যাওয়া এটা হচ্ছে আমাদের সেকেন্ড একটা ঠকে যাওয়ার কারণ